না গঙ্গা, কাল চক্র দিবি না, ওদেরকে আমি দেখে নেব। তুই আবার কি দেখবি? যতক্ষণ আমার হাতে ত্রিশূল আছে তোর মৃত্যু আমার হাতেই হবে। মাধবী, ওর সাথে কিসের কথা? আমি ওকে ছেড়েছিলাম, সেটা আমার ভুল ছিল। যে ভুল আমি করেছি সেই ভুল আর না করে ওই ত্রিশূল দিয়ে ওকে শেষ করে দে। তোর মাকে আমি কুপিয়ে মেরে ফেলেছিলাম, এখন তোর মৃত্যু আমার হাতেই হবে। তোর মায়ের যেমন পরিণতি হয়েছিল তোরও আজকে সেই পরিণতি হবে। আমার পরিবারের ক্ষতি হচ্ছে, সেটা আমি দেখে চুপ করে থাকতে পারবো না। তোর পরিবারের কোনো ক্ষতি আমি করব না। আমার যুদ্ধ এই নন্দিনীর সঙ্গে। নন্দিনীও আমাদের পরিবারের একজন। আমি থাকতে নন্দিনীর কোনো ক্ষতি করতে দেব না। তুই একজন আত্মা আর নন্দিনী নাক শক্তি। নাক শক্তি আর আত্মার মধ্যে হওয়া সেই ঝগড়াগুলো ভুলে গেছিস? আমাদের পরিবারের ভিতরে থাকা ঝগড়া, আমরা একই পরিবারের সদস্য। ঝগড়া করার সময় ঝগড়া করি, এক হওয়ার সময় এক হয়ে যাব। এসব জিজ্ঞেস করার তুই কে? ওহো, সবাই এখন একসঙ্গে, সবাই একসঙ্গে মিলে চেষ্টা করলো নন্দিনীকে আমার হাত থেকে তোরা বাঁচাতে পারবি না। নন্দিনী, আমি ওকে দেখে নেব। ওই স্বামীজির গল্প তুই শেষ করে দে। তুই বললে নন্দিনী আমাকে ছেড়ে দেবে। নন্দিনীকে বল আমাকে ক্ষমা করে দিতে। এই, তুই আমার পার্বতীকে খুন করেছিস, তোকে আমি কি করে ক্ষমা করব? তুই ওকে বল, ও শুনবে রঙ্গনায়কী। এখন আমার মনের ভেতরে নিজের হাতে মেরে ফেলবো বলে রাগ জমে আছে। নন্দিনীর হাতেই তোকে, তুই যা পাপ করেছিস তার শাস্তি পেতে হবে, সেই কারণেই আমি চুপ করে আছি। তুই কি শাস্তি পাবি সেটা নন্দিনী ঠিক করবে। যা যা তুই। তুই যে পাপ করেছিলিস তার জন্য আমি তোকে মেরে ফেলেছিলাম। তুই আবার মায়া শক্তির রূপ ধরে আমার কাছ থেকে কালচক্র চুরি করতে এসেছিলিস। আমাকে মারিস না, আমাকে মারিস না। এই হাত দিয়েই তো আমার মাকে সঞ্জীবনী শিকর দিয়ে কুপিয়ে মেরেছিলিস।
আমার জ্বালানো ওই নিরন্তর প্রদীপের আলোয় তোদের দুজনের বলি দেব। ভালো থাকলে তার গোটা পরিবার ভালো থাকে, আর একজন দেবী ভালো থাকলে সমগ্র সংসার ভালো থাকে। দেবীর করুণার জন্য কর্পূর তো জ্বালাতেই হবে, তাই না? আজ দেবীর চরণে বলি হবে। দেবী যেমন ভক্তদের সব সময় নিজের শক্তি দিয়ে রক্ষা করেন, তেমনি দেবীর সম্পত্তি চুরি করলে তার একমাত্র শাস্তি মৃত্যুদণ্ড। মানুষ যখন তার লক্ষ্য পূরণ করতে পারে না, তখন তার মনে শক্তি আর সাহস জোগানোর জন্য তাকে দেবীর চরণেই আশ্রয় নিতে হয়। আর যখন দেবীর সাথেই কেউ অন্যায় অধর্ম করে, তখন তাকে সেই পাপের জন্য দেবীর কাছে শাস্তি পেতেই হয়। আর তোদের মতো লোকেরা দেবীর সম্পত্তি চুরি করিস, আজ তোদের দুজনের জীবনের সমাপ্তি করে দেবীর সামনে আমি সেই পাপের সংহার করব। যা দেবীর সম্পত্তি তা দেবীর চরণেই ফিরিয়ে দেব। তোরা যা পাপ করেছিস তার শাস্তি তোদের দেবীর সামনেই পেতে হবে। এটা মায়ের চরণের রাম। দেবী মা, 20 বছরের এই যুদ্ধের অবশেষে আজ সমাপ্তি হল। এই যুদ্ধের জন্য গায়ত্রী বাবা নিজেদের জীবনের বলি দিয়েছেন। ওদের দুজনের আত্মার শান্তি কামনা করে এই কালচক্র তোমায় অর্পণ করলাম মা। স্বীকার করো মা। Thank you.
চক্র চুরি করেছিল যারা, তাদের শাস্তি দিয়ে আমি পরিহার করেছি। তাও কেন তুমি কালচক্র স্বীকার করছো না মা? নাও মা, গ্রহণ করো তুমি। মা, সেদিন তো তুমি আমার রাখা কালচক্র গ্রহণ করেছিলে, আজ আমি তিনটে কালচক্রই রেখেছি তোমার কাছে, তাও কেন তুমি গ্রহণ করছো না মা? আমার দ্বারা কি ভুল হয়েছে মা? একটা জিনিস কো আমা ছিনো দিনি, গঙ্গার তুই যমজ সন্তান রূপে জন্মেছিস, পার্বতী তোদের জন্য যে দায়িত্বের কথা আমাকে বলে গেছে সেটা পালন করা গঙ্গারও কর্তব্য। তুই হলি নাগ বংশের, গঙ্গা হলো মনুষ্য বংশের। পার্বতী তোদের কখনো আলাদা চোখে দেখেনি, সবসময় তোদেরকে একই চোখে দেখে এসেছে। জঙ্গলের দেবীর কাছে শুধু কালচক্রটাই সম্পত্তি নয়, তুই আর গঙ্গাও এই জঙ্গলের দেবীরই সম্পত্তি। তুই গঙ্গাকে সঙ্গে না নিয়ে একাই এই কালচক্রটা সমর্পণ করতে চাইছিস, তাই দেবী স্বীকার করছেন না। দুই বোন মিলে কাজটা করলে তখনই দেবী স্বীকার করে নেবেন। গঙ্গা আয়। হাত জোর কর। আমি আর নন্দিনী একসাথে এসেছি, আমরা দুজন একসাথে তোমায় কালচক্র সমর্পণ করছি, এগুলো স্বীকার করো মা। Oh!